আপনাদের এলাকার মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আপনারা যদি কেউ কোনো বিপদে সহযোগিতা চাওয়ার জন্য ইচ্ছা করেন, বলেন তো মন চাইলেই গিয়া মন্ত্রী সাহেবের কাছে সাহায্য চাওয়া যাবে নাকি? আপনি প্রথমে এলাকার মেম্বার সাহেবকে বলবেন, ও মেম্বার সাহেব, আমি একটু আমাদের মন্ত্রী সাহেবের সাথে একদিন দেখা করতে চাই। মেম্বার রে কত কেজি তেল মারা লাগবে তার ঠিক নাই। মেম্বার 2-4 কেজি তেল মারার পরে এরপরে যাবে চেয়ারম্যানের কাছে। চেয়ারম্যান রে যায় বলবে, আমার এলাকার একজন একটু এমপি সাহেবের সাথে কথা কইতে চাই, ব্যবস্থা করে দেন। এবার চেয়ারম্যান রে তেল মারতে মারতে সে ফোন দিবে এমপির পিএস রে। এমপির পিএস কে তেল মারতে মারতে 1 বছর পরে গিয়া হয়তো বলবে, আচ্ছা ঠিক আছে এবার বাড়িতে আসতে সোনারে আসতে কইও। যখন আপনি আপনার অসুবিধার কথা নিয়ে যাবেন, 1 বছর আগের অসুবিধা গেলেন 1 বছর পরে, ঢোকার সময় পিএস বলে টাইম কিন্তু 1 মিনিট, 1 মিনিটের মধ্যে বলে শেষ করবা। 1 মিনিট তো এমপি সাহেবের সারা জীবনে ডাইরেক্ট কথা বলার সুযোগ হয় নাই। দেখা সাক্ষাৎ হইলো, সালাম কালাম জিজ্ঞেস করতেই তো 3 মিনিট শেষ, ঠিক কিনা বলেন? বিসমিল্লাহ পড়তেই কারি আব্দুল বাসাদের 5 মিনিট শেষ, তাই কোরআন শরীফ পড়তে তো আরো 1 ঘন্টা লাগবে। আপনি দুই গাই সালাম কালামে 2 মিনিট শেষ, ওই পাশ দিয়া পিএস ডাকছে তাড়াতাড়ি বেরে তাড়াতাড়ি বেরে, আপনি আপনার আসল কথাটাই বলার সুযোগ পাইলেন না, ঠিক কিনা বলেন? তাহলে দেখেন, দুনিয়ার একজন এমপি সাহেবের সাথে মন্ত্রী সাহেবের সাথে নিজের প্রয়োজনের কথা বলতে কত প্রসেস, কত সময়ের প্রয়োজন হয়, কত পদ্ধতির প্রয়োজন হয়, আবার মন খুলে বলাও যায় না। কিন্তু আহকামুল হাকিমিন রব্বুল আরশিল আজিম আমার আপনার খালেক রাজাধিরাজ রব্বুল আলামিনের সাথে কথা বলার কত সুযোগ, সে আল্লাহ তাআলাই সরাসরি বলতেছে, মুমিন আমি আল্লাহর কাছে সাহায্য চাও, দুনিয়ার কোনো ভায়া মাধ্যম তোমার ধরা লাগবে না, দুইটা পদ্ধতি অবলম্বন করবা, সেটা কি? আল্লাহ বলেন, ইস্তাইনু বিসসবরি ওয়াসসালা, সবর এবং সালাত, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। তোমার কোনো মাজারে যাওয়া লাগবে না, কোনো পীরের দরবারে যাওয়া লাগবে না, আমি আল্লাহ তোমাকে বিপদ দিয়েছি, আমি আল্লাহই তোমাকে বিপদ থেকে উদ্ধার করব। তুমি কোন মাজারে যাইবা, যাই দেখবা, খোঁজ নিয়ে দেখো, মাজারওয়ালাই বড় বিপদে আছে, ঠিক না? কোন কবরে যাও, সে যায় দেখো, সেই বড় বিপদে আছে। কোন পীরের কাছে গিয়া তুমি সাহায্য চাইবা, সেই পীরই বড় বিপদে আছে, ঠিক কিনা বলেন? সেজন্য তুমি আমি আল্লাহর কাছে সরাসরি সাহায্য চাও, ইস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, সবরের উপরে থাকো আর সালাতে দাঁড়ায় যাও। আল্লাহ তাআলা বলেন, এই দুইটা গুণ যেই মুমিনের মধ্যে আছে, তথা বিপদ আপদ মুসিবতের মধ্যে সালাত এবং সবরের উপরে নির্ভর করে, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। তার মানে যেই মুমিন এই দুই গুণে গুণান্বিত হয়, আল্লাহ তাআলা তার উপাধি দিয়েছেন সবর। সুবহানাল্লাহ। দুনিয়াতে আমরা সবাই সফল হতে চাই, যে যেই লাইনে আছে সে সেই লাইনে সফল হতে চায়। ব্যবসায়ীর উদ্দেশ্য চাওয়া যে সে তার ব্যবসার লাইনে সর্বোচ্চ সফল হবে। যে খেলাধুলা করে, ক্রিকেট খেলে, ওর নিয়ত হলো ও ওর ওই লাইনে সর্বোচ্চ সফল ক্রিকেটার হবে। যে রাজনীতি করে, তার উদ্দেশ্য হলো সে রাজনৈতিক লাইনে সফলতা অর্জন করবে, সফল হবে। অবৈধ লাইন যত আছে, যে চুরি করে সেও চিন্তা করে সে এলাকা একজন সফল চোর হবে। ডাকাতি যে করে, সন্ত্রাসী যে করে, চাঁদাবাজি যে করে, দুর্নীতি যে করে, প্রত্যেকেই প্রত্যেকের লাইনে সফল হতে চায়। আল্লাহ তাআলা আমাদেরকে ইমানের মতো দৌলত দান করেছেন, আমরাও তো সফল হতে চাই, চাই কি চাই না? মুমিনের সফলতা কোথায়? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলেন, فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ الله رب العالمين বলেন, فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ যে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে প্রবেশ করলো, জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকাদ ফাজ, সেই ব্যক্তি সফল হয়ে গেল।
তাহলে মুমিনের সফলতা হলো জান্নাতে যাওয়ার মধ্যে, জাহান্নাম থেকে বাঁচার মধ্যে। এখন প্রশ্ন হলো, মুমিন সফল হবে কিন্তু সফলতার এই পরিশ্রম, সফলতার বীজ মুমিন কোথায় বপন করবে? কেউ যদি চায় আমি চার মাস পরে সুন্দর মতো আমার বাড়িতে কিছু ধান কিছু ফসল ঘরে তুলব, বলেন তো যার জমি আছে খেত আছে সে যদি এই নিয়ত করে ঘরে বসে থাকে, চার মাস পরে যদি জমিতে যায় কোনো ফসল পাবে নাকি? সেই লোকটা যদি চার মাস পরে ফসলের আশায় আজকে থেকেই পরিশ্রম শুরু করে দেয়, তার জমিনের মধ্যে যেই আগাছা আছে ময়লা আছে ময়লাগুলোকে পরিষ্কার করে, জমিনটাকে সুন্দর মতো চাষ দেয়, জমিনের মধ্যে পানি দেয়, ওই জমিনের মধ্যে যেই ফসল উৎপন্ন হওয়ার মতো সেই ফসলের চারা বা বীজ রোপণ করে, আস্তে আস্তে যখন অঙ্কুর হবে গাছগুলা বড় হবে, যা প্রয়োজন ওষুধ সার যা প্রয়োজন সবগুলা যথাযথভাবে দিবে, ময়লা পড়লে পরিষ্কার করবে, ঘাস পড়লে আগাছা পড়লে পরিষ্কার করবে। এইভাবে যখন আড়াই মাস তিন মাস সে তার ধানের যত্ন নিবে, আল্লাহ তাআলা যদি বড় কোনো বিপদ আপদ মুসিবত না দেন, চার মাস পর আশা করা যায় সে তার ঘরের মধ্যে সুন্দরভাবে ফসল আনতে পারবে। তাহলে পরিশ্রম আগে সফলতা পরে, অনুরূপভাবে পরিশ্রম আগে সফলতা পরে। দুনিয়া হলো পরিশ্রমের জায়গা আর কিয়ামতে হবে সফলতা অথবা বিফলতার জায়গা। এজন্য সফলতা এটা দুনিয়া থেকেই মানুষ অর্জন করে। যেমন আরেকটা জিনিস উদাহরণ দিলে বুঝতে সহজ হবে, এই যে সামনে এসএসসি পরীক্ষা আসতেছে, এসএসসি পরীক্ষা, এসএসসি পরীক্ষার মধ্যে একটা ছাত্র যখন হলে যায় পরীক্ষা দেওয়ার জন্য, পরীক্ষা শেষ হওয়ার তিন মাস পরে ছেলেটা রেজাল্ট পায়, কিন্তু তিন মাস পরে তার রেজাল্টটা কি হবে এটা পরীক্ষার হল থেকেই মোটামুটি নির্ধারিত হয়ে যায়, ঠিক কিনা বলেন? পরীক্ষার হলে তার পরীক্ষাটা যেমন হবে তিন মাস পরে ফলাফলটা তেমনই হবে। অনুরূপ ভাবে দুনিয়ার মধ্যে যার আমল যেমন হবে পরকালের ময়দানে তার ফলাফল তার বিনিময়টা তেমন হবে। দুনিয়ায় যদি ঈমান আমল হয় সুন্দর হয়, সুন্দর আমল হয় তাহলে পরকালে তার সফলতা আশা করা যায়, কিন্তু দুনিয়াতে যদি বেঈমান হয় বদ আমলই হয় তাহলে পরকাল তার জন্য সফলতার জায়গা নয়, পরকালটা তার জন্য ব্যর্থতা আর বিফলতার জায়গা হয়ে যাবে। সেজন্য সফলতা মূলত অর্জন করতে হয় দুনিয়া থেকে, সফলতার সার্টিফিকেট পাওয়া যায় কিয়ামতের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় মুমিন কিভাবে সফল হবে সফলতার চাবিকাঠি আল্লাহ তাআলা জানায় দিয়েছেন। এই সূরার সূরা আলে ইমরানের শেষ আয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন সফলতার চাবিকাঠি আমাদেরকে জানায় দিয়েছেন। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, কোন মুমিন যদি চারটি গুণে গুণান্বিত হয় আল্লাহ তাআলা বলেন সেই মুমিন সফল মুমিন হয়ে যাবে। কয়টি গুণ? চারটি গুণ, খেয়াল দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা মুমিনদেরকে উদ্দেশ্য করে বলেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, এক নম্বরে আল্লাহ তাআলা বলেন ইসবিরু, তোমরা সবর করো। দুই নম্বর গুণ হলো শুধু সবর করলে হবে না, কিছু জায়গায় সবর কিছুদিন সবর কিছুক্ষণ সবর এটা নয়। আল্লাহ তাআলা দ্বিতীয় গুণ হিসাবে বললেন অসবিরু, তোমরা সবরের উপরে অটল থাকো। ওয়ারাবিতু, সর্বদা তোমরা জিহাদের জন্য প্রস্তুত থাকো। চার নম্বর আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। এই চারটি গুণে গুণান্বিত হবে যেই মুমিন, আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তুফলিহুন, লাআল্লা কোরআনুল কারীমের মধ্যে আসলে নিশ্চয় তার অর্থ দেয়, তার মানে হলো আল্লাহ বলতে চান হে মুমিন, যেই মুমিন এই চারটি গুণে গুণান্বিত হবে সেই মুমিন সফল মুমিন হয়ে যাবে।
এক নম্বর গুণের কথা আল্লাহ তাআলা বললেন, ইসবিরু, তোমরা সবর করো, সবর। শুধু সবর করবা না, সবরের উপরে অটল থাকবা, সর্ব অবস্থায় সবরের উপরে অটল থাকতে হবে। এখন প্রশ্ন হলো, সবর আমরা কিসের মধ্যে করব? সবর কি শুধু বিপদ আপদ মুসিবতের মধ্যে হয় নাকি? মুফাসসিরিনে কেরাম জানায় দেন যে সবর তিন ভাগে বিভক্ত। তাফসিরে মারিফুল কোরআন সহ যত প্রসিদ্ধ তাফসির আছে, প্রত্যেকটা তাফসিরের মধ্যে সবরের তিনটি শাখা তথা সবরকে তিন প্রকারে ভাগ করা হয়েছে। মুমিন সবর করবে, সবরের উপরে অটল থাকবে। এক নাম্বার, সবর কোথায় করবে মুমিন? মুফাসসিরিনে কেরাম বলেন, এক নাম্বার সবর হলো সবরুন আলা ত্বাআত, আনুগত্যের মধ্যে সবর তথা ইবাদতের মধ্যে সবর। দুই নম্বর হলো সবরুন আনিল মাআসি, সবর হবে গুনার থেকে বেঁচে থাকার ক্ষেত্রে সবর। তিন নম্বর হলো সবরুন আনিল মাসায়েব, বিপদ আপদ মুসিবতের ক্ষেত্রে সবর। এক নম্বর সবর হলো সবরুন আলা ত্বাআত, আই সবরুন আলাল ইবাদাহ, আল্লাহ তাআলার আনুগত্যের মধ্যে সবর তথা ইবাদতের মধ্যে সবর। এখন ইবাদতের মধ্যে সবর আবার কি জিনিস? ইবাদতের মধ্যে যদি সবর হয় তাহলে সেই ইবাদতটা সুন্দর হয়, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বেশি ইবাদত করতে বলেছেন, বিষয়টা এমন না। বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি তোমাদের কাছে সুন্দর ইবাদত চাই। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সূরা মুলকের মধ্যে বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মাউত এবং হায়াত, মরণ এবং জীবনকে সৃষ্টি করেছি, লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করার জন্য, অর্থাৎ আমাদের পরীক্ষা করার জন্য। এখন যদি আমরা প্রশ্ন করি, হে আল্লাহ, আপনি কি পরীক্ষা করবেন? আল্লাহ তাআলা বলেন, আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, পরীক্ষা হলো তোমাদের মধ্যে কার আমল কত সুন্দর। তাহলে আল্লাহ তাআলা আমাদের কাছে বেশি আমল চায় নাকি সুন্দর আমল চায়? জোরে বলেন, বেশি আমল না সুন্দর আমল। এক জায়গায় পাইলাম ইবাদতের মধ্যে সবর, আর এক জায়গায় পাইলাম সুন্দর আমল। এখন যদি আমার আপনার আমলটাকে সুন্দর আমল করতে হয় আর সবরওয়ালা ইবাদত যদি করতে হয়, সবরওয়ালা আমল করতে হয়। কোন মানুষ যদি তার আমলকে সবরওয়ালা সুন্দর আমল হিসাবে আল্লাহর সামনে পেশ করতে চায়, তাহলে ওই ইবাদতের মধ্যে দুইটা জিনিস লাগবে। কয়টা জিনিস? দুইটা জিনিস। একটা থাকবে আর একটা থাকবে না, তাইলে কাজ হবে না। একটা অনেক বেশি আর একটা নাই, তাহলে কাজ হবে না। দুইটার সমন্বয় লাগবে। এই যে লাইটটা জ্বলতেছে, কত সুন্দর! এই লাইটের সাথে তার আছে কয়টা? জোরে বলেন, কয়টা? দুইটা তার আছে। একটার মধ্যে কারেন্ট আছে আর একটার মধ্যে কারেন্ট নাই। 220 ভোল্টের কারেন্টের লাইন দেওয়া আছে ওখানে। যদি কোন সময় ভোল্টেজ কম থাকে, 220 ভোল্টের কমও থাকে, তাহলেও লাইটটা এত আলো না হলেও কম আলো দেয়। এখন কেউ যদি চিন্তা করে, সারাটা জিন্দেগি দুইটা লাইন দিয়া লাইট জ্বালাইলাম, এইবার ডাইরেক্ট পাওয়ার হাউস থেকে একটা কারেন্টের লাইন এনে এই লাইটের এক পাশে লাগায় দিব, আর থিং লাইন দিব না, বলেন তো কেয়ামত পর্যন্ত যদি শুধু ওই একটা কারেন্টের লাইন দিয়ে চেষ্টা করে এই লাইটটাকে জ্বালাতে পারবে কি পারবে না? কিচ্ছু লাগবে না, সাথে আর্থিং লাগায় দিলে লাইট জ্বলে উঠবে, কিন্তু একটার মধ্যে ভোল্টেজ যত বেশি হোক কারেন্টের লাইট জ্বলবে না। সেজন্য এই দুইটা জিনিস এমন দুইটা জিনিস, প্রত্যেকটা ছোট বড় আমল, এই দুইটা জিনিস যদি ওই ছোট বড় আমলের মধ্যে না থাকে কাজ হবে না। যদি ছোট আমলের মধ্যে ওই দুইটা জিনিস থাকে, ওটা আল্লাহর কাছে দামি হয়ে যাবে,
আর অনেক বড় আমলের মধ্যেও যদি ওই দুইটা জিনিসের সমন্বয় না ঘটে তাহলে ওই বড় বেশি আমলটাও আল্লাহ তাআলার কাছে কোনো দামি বলে বিবেচিত হবে না। বলেন তো আমাদের ছোট বড় সব ইবাদতের একমাত্র হকদার কে? আল্লাহ। আমার আপনার সকল প্রকার ইবাদতের একমাত্র হকদার হলেন আল্লাহ। হকদার যেহেতু আল্লাহ, সুতরাং আমার আপনার জীবনের ছোট বড় সব আমল কার সন্তুষ্টির জন্য করতে হবে? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করতে হবে। এটার নামই হলো ইখলাস, নিয়তের পরিশুদ্ধতা, যে আমি আমার আমল ছোট হোক বড় হোক আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাই বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আল-আমালুল কালীল। তোমার নিয়ত পরিশুদ্ধ করো, তোমার ইখলাসের পরিশুদ্ধতা অর্জন করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে আমার জিন্দেগীর ছোট বড় সব আমল হবে কার সন্তুষ্টির জন্য? জোরে বলেন, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হবে। দ্বিতীয় বিষয় হলো, দরকার হলো সুন্নাত, ইখলাস আর সুন্নাত তথা পদ্ধতি সিস্টেম যাকে বলে। কোরআনুল কারীমের মধ্যে আমল করার আদেশ আছে, কিন্তু আমল করার সিস্টেম বর্ণনা করা নাই। যেমন নামাজ যে ফরজ, এটা জেনেছি আমরা কোরআনুল কারীমের মাধ্যমে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা 82 জায়গায় নামাজের কথা বলছেন। কত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, আল্লাহ তাআলার 82 বার বলার দরকার নাই, একবার বললেই এটার গুরুত্ব হওয়ার জন্য যথেষ্ট। কিন্তু আল্লাহ তাআলা 82 জায়গায় নামাজের কথা উল্লেখ করেছেন, নামাজটা ফরজ। বলেন তো কোরআনুল কারীম থেকে সারা দুনিয়ার মুফাসসিরদেরকে যদি দায়িত্ব দেওয়া হয়, ও দুনিয়ার মুফাসসিররা, তোমরা শুধুমাত্র কোরআন থেকে হাদিস দেখবা না, রাসূলের সুন্নাহ, রাসূলের জীবন আদর্শ বাদ দিয়ে শুধুমাত্র কোরআন থেকে বের করে দাও, আমরা ফজরের দুই রাকাত ফরজ অথবা সুন্নাত নামাজ যেইভাবে পড়ি, শুধুমাত্র কোরআন থেকে বের করে দাও। আপনারা বুঝে থাকলে বলেন তো, আল্লাহর নবীর সুন্নাহ হাদিস বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত যদি সারা দুনিয়ার ওলামায়ে কেরাম চেষ্টা করে শুধুমাত্র কোরআন থেকে দুই রাকাত নামাজের পদ্ধতি বের করতে পারবে নাকি? তাহলে আদেশ আল্লাহর, পদ্ধতি রাসূলুল্লাহর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইজন্য বলেন, সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি। নামাজের আদেশ হলো আল্লাহ তাআলার, এখন নামাজ কিভাবে পড়বা? নবীজি বলেন, সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি, তোমরা নামাজ ওইভাবে পড়ো যেইভাবে আমাকে তোমরা নামাজ পড়তে দেখো। এইরকম প্রতিটা ইবাদতের মধ্যে সুন্নাত আছে, সুন্নাত বিহীন কোনো ইবাদত নাই, সুন্নাত বিহীন কোনো ইবাদত নাই। প্রতিটা ফরজ ইবাদতের মধ্যেও সুন্নাত আছে, আর সুন্নাতের মধ্যে সুন্নাত তো আছে, সুবহানাল্লাহ। তাহলে ইবাদতের মধ্যে যদি সবর আনতে হয়, ইবাদতের মধ্যে যদি সৌন্দর্য আনতে হয়, তাহলে আমার আপনার ইবাদতের মধ্যে দুইটা জিনিস দরকার। এক নম্বর, ইবাদতটা করতে হবে আল্লাহকে দেখানোর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। দুই নম্বর, ইবাদতটা করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। এই দুইটা জিনিসের সমন্বয় যখন ঘটবে, প্রত্যেকটা আনুগত্যের মধ্যে যখন আমি এই দুইটা জিনিসের সমন্বয় ঘটাবো, আমি ইবাদত তথা আনুগত্যের মধ্যে সবর অর্জন করতে সক্ষম হয়ে যাব। দুই নম্বর হলো সবরুন আনিল মাআসি, পাপের ক্ষেত্রে বেঁচে থাকার মধ্যে সবর। এখন তো এমন একটা জামানা চলতেছে, যেই জামানায় গুনার থেকে বাঁচা তো কঠিন কঠিন। একটা সময় তো গুনাহ করার জন্য মানুষের গুনার কাছে যাওয়া লাগতো, এখন গুনাহ করার জন্য গুনার কাছে যাওয়া লাগে না, বরং গুনাহকে পকেটে নিয়ে ঘোরা যায়। কতজন তো গোনা পকেটে নিয়ে নামাজ পড়ে, রোজা রাখে, কতজন পারলে গোনা পকেটে নিয়ে হজ পর্যন্ত করতে যায়, গোনা পকেটে নিয়ে ঘোরা যায়।
এক সময় যদি রাঙ্গুনিয়ার মানুষ চিন্তা করতো সিনেমা দেখবে, গুনার কাজ, 40 বছর আগে যদি কেউ মনে করতো যে আমি একটা সিনেমা দেখতে যাব, বলেন তো মন চাইলেই কি সিনেমা দেখার সুযোগ ছিল নাকি? চট্টগ্রাম শহরে যাওয়া লাগবে সিনেমা দেখতে, না মজার মজার গাড়িও ছিল না, কত কষ্ট কইরা সপ্তাহে একদিন যাইয়া সিনেমা হল থেকে 3 ঘন্টা সিনেমা দেখার গুনাহ কইরা, সপ্তাহে 3 ঘন্টা সিনেমা দেখতো, ওই 3 ঘন্টায় সিনেমা দেখার গুনাহ শেষ। এরপরে আস্তে আস্তে এলাকার মধ্যে টেলিভিশন আসলো, ব্যাটারি লাগিয়ে বড় বাসের মধ্যে অ্যান্টিনা লাগায় টেলিভিশন দেখা শুরু হলো। এখন আর সপ্তাহে সিনেমা দেখার জন্য চট্টগ্রাম শহরে যাওয়া লাগে না, প্রতি জুমার পরে টেলিভিশনের মধ্যে সিনেমা দেখায়। যার বাড়িতে টেলিভিশন আছে সবাই বাড়িতে আসার পরে খাইয়া টাইয়া দৌড় দিয়া তার বাড়িতে চলে যায় সিনেমা দেখবে। আস্তে আস্তে কারেন্ট আসলো, ডিশের লাইন আসলো, এখন আর সিনেমা দেখার জন্য অপেক্ষা করতে হয় না, এক সপ্তাহ সময় বসে থাকতে হয় না, ডিশের লাইনের বদৌলতে প্রতিদিন সিনেমা দেখা যায়। আস্তে আস্তে চ্যানেলের সংখ্যা বাড়লো, ভারতীয় চ্যানেলগুলা ঢুকলো, এইবার যেই অনুষ্ঠান রাতে কাজা হয় সকালবেলার ওইটা আবার কাজাও দেখা যায় না, ঠিক কিনা বলো? তাহলে দিন যাচ্ছে, গোনা থেকে বেঁচে থাকাটা আমাদের জন্য কঠিন হচ্ছে। আবার দুনিয়ার মধ্যে যত অপরাধ সংগঠিত হয় এই অপরাধ কমানোর জন্য প্রযুক্তির সহায়তা নেওয়া হইতেছে, যেমন অপরাধ কমানোর জন্য সিসি ক্যামেরার বহুল ব্যবহার আমাদের দেশে শুরু হয়ে গেছে, দোকানে দোকানে বাজারে বাজারে সব জায়গায় সিসি ক্যামেরা আছে। বলেন তো সিসি ক্যামেরা যত বাড়তেছে অপরাধ প্রবণতা তত কমে না বাড়ে? মনে রাখবেন এই যে কিছুদিন পরে পুলিশে অনেক লোক নিবে শুনলাম, 1 লাখের মতো লোক নিবে পুলিশে, অনেক বেকার খুশি যে আমাদের এলাকায় তো মন্ত্রী সাহেব আছে, এই সুপারিশ টুপারিশ পেয়ে যদি পুলিশে চাকরি পাওয়া যায় ভালো, সে তো চিন্তা করতেছে তার জন্য ভালো বিষয়, বেকার মানুষ আসছি পুলিশে চাকরি হইলে আমার চাকরি হবে, বিবাহ শাদী হবে, টেনশন যাবে। কিন্তু পুলিশ কেন বাড়ে বা পুলিশ কেন বাড়ানোর দরকার? অপরাধ যেহেতু বাড়তেছে সেই জন্যই পুলিশ বাড়ানোর দরকার, ঠিক কিনা বলেন? তাহলে এই পুলিশের লোক নিয়োগ বাড়ানো মানে অপরাধ বাড়তেছে বোঝা যায়, সিসি ক্যামেরার বহুল ব্যবহার মানে দিন যাচ্ছে অপরাধ বাড়তেছে, এটাই আলামত। সেজন্য সিসি ক্যামেরা দিয়ে পুলিশ দিয়ে পরিপূর্ণভাবে অপরাধকে দমন তো করাই যায় না, বরং দিন যাচ্ছে অপরাধ প্রবণতা দিন যাচ্ছে আর বাড়তেছে। কিছুদিন আগে যখন আমরা সবাই আন্দোলন কইরা ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এই দাবি করলাম, আদালতের পক্ষ থেকে আমাদের দাবি মেনে নেওয়া হইল, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। কথা বুঝতে হবে যে ধর্ষণ করেছে একজন, এটা প্রমাণিত হলেই যে তাকে মৃত্যুদণ্ড দিবে তা না, তাকে মাননীয় আদালত চাইলে 6 মাস জেল দিতে পারে, চাইলে যাবজ্জীবন দিতে পারে, 10 বছর দিতে পারে, আদালত যদি চায় তাইলে তাকে সর্বোচ্চ ফাঁসি দিতে পারে, আবার রাষ্ট্রপতি যদি চায় বেকসুর ক্ষমাও করে দিতে পারে, ঠিক কিনা বলেন? যাই হোক, মৃত্যুদণ্ড সর্বোচ্চ শাস্তি হলো ধর্ষণের। এই বিষয়টা কার্যকর হওয়ার পরে মানে এই আইনটাকে ই করার পরে ধর্ষণ কি কমে গেছে বাংলাদেশে? দেখেন, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এই বিষয়টা কার্যকর করার পরেও কিন্তু আমাদের দেশ থেকে ধর্ষণ যায় নাই, গোনা যায় নাই, ব্যভিচার যায় নাই, বরং দিন যাচ্ছে অপরাধ আরো বাড়তেছে, দিন যাচ্ছে ধর্ষণ বাড়তেছে। তাহলে বোঝা গেল দুনিয়ার আইন করে সিসি ক্যামেরা দিয়ে পুলিশ বাড়িয়ে আইনের কঠোরতা করে মূলত মানুষকে পাপের থেকে ফেরানো যায় না। কিন্তু কোন ব্যক্তি যদি তার অন্তরের মধ্যে কিছু বিষয়কে দৃঢ়ভাবে গেঁথে নিতে পারে, কিছু বিষয়ের উপরে সে যদি পরিপূর্ণ ঈমান রাখতে পারে, তাহলে তার গুনাহ থেকে বাঁচাটা সহজ হয়ে যাবে। মনে করেন একজন সিসি ক্যামেরার সামনে নাইলে গুনাহ করে না, পেছনে তো করে, যুবক ইফতিজিং করে সাথে বাপ আছে, এখন তো সে ইফতিজিং করবে না, কিন্তু বাবা না থাকলে তো করবে। একজন চুরি করে, লোকজন আছে তাই চুরি করে না,
কিন্তু লোকজন না থাকলে তো সে চুরি করবে, এটাই তো স্বাভাবিক বিষয়। তার মানে মানুষ সিসি ক্যামেরার ভয়ে, পুলিশের ভয়ে, মানুষের ভয়ে পাপ করে না, কিন্তু একা একা যখন থাকে, সুযোগ যখন পায়, সে কিন্তু পাপ করতে ছাড়ে না, ঠিক কিনা? কিন্তু কিছু বিষয়, ওই বিষয়গুলা যদি তার অন্তরের মধ্যে থাকে, তাহলে সে একা একা যখন থাকবে তখনও চিন্তা করবে অপরাধ করা যাবে না। কারণ তার অন্তরের মধ্যে চিন্তা থাকবে, দুনিয়ার কেউ আমাকে দেখতেছে না ঠিক, কিন্তু আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনের নজরের বাহিরে নাই। এক নম্বর চিন্তা গোনার থেকে যদি বাঁচতে হয়, তাহলে সর্বহালতে এই চিন্তা আমার মধ্যে রাখতে হবে যে আমাকে সর্ব অবস্থায় দেখতেছে কে। আমার এলাকার মানুষ আমাকে দিনে দেখে রাতে দেখে না, সিসি ক্যামেরার সামনে গেলে দেখে পেছনে গেলে দেখে না, কিন্তু আল্লাহ তাআলা কেমন দেখা দেখে। আল্লাহ বলেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ওয়া নাআলামু মা তুওয়াসউসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসান, আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি, শুধু সৃষ্টি করেছি তা নয়, ওয়া নাআলামু মা তুওয়াসউসু বিহি নাফসু, আমি জানি মানুষের অন্তরের মধ্যে কোন জিনিসে ওয়াসওয়াসা দেয়। বলেন তো ওয়াসওয়াসাটা কি দেখা যায় নাকি? অন্তরের মধ্যে যেই জিনিসের চিন্তা আসে, খারাপ চিন্তাটা ওয়াসওয়াসা, ভালো চিন্তা তো ভালো, চিন্তা খারাপ হোক আর ভালো হোক, এটা কেউ দেখতে পারে? দুনিয়ার মধ্যে কত প্রযুক্তি আছে, মেডিকেল সায়েন্স কত প্রযুক্তি বের করেছে, মেশিনের মধ্যে আমাকে আপনাকে দিয়ে দিবে, আমার আপনার দেহের কোন জায়গায় কি সমস্যা সব কিছু সে অটোমেটিক নিরূপণ করবে, বের করে ফেলবে। বলেন তো ওই মেশিনের মধ্যে যদি আমার আপনারে ঢুকায় দেয়, আমার অন্তরের মধ্যে কোন জিনিসে ওয়াসওয়াসা দেয় সেইটা কি মেশিন দেখতে পারবে নাকি? তাহলে দুনিয়ার কোনো মেশিন নাই, দুনিয়ার কোনো প্রযুক্তি নাই, আমার অন্তরের অবস্থা জানতে পারে? অথচ আল্লাহ তাআলা বলতেছেন, ও আমার বান্দা, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, শুধু সৃষ্টি করেছি তা নয়, তোমার অন্তরে কোন জিনিসে ওয়াসওয়াসা দেয় আমি আল্লাহ সেটাও জানি। আল্লাহ তাআলা বলেন, কেন জানি জানো? আমরা যদি আল্লাহরে প্রশ্ন করি, আল্লাহ বলছে আমি তোমার অন্তরের ওয়াসওয়াসা জানি, এখন আমরা আল্লাহরে প্রশ্ন করতে পারি, আল্লাহ আপনি কেমনে জানেন, কেন জানেন, কারণটা কি? আবার আপনার প্রশ্ন যদি এমনটা হয়, তাহলে আল্লাহর জবাব হলো, আমার গোলাম এটা জানার কারণ হলো, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, এটা জানার কারণ হলো আমি তোমার যেই সাহরগ আছে, আমি আল্লাহ তোমার তার চাইতে বেশি নিকটবর্তী, আমার সাহরগের চাইতেও আমার আপনার বেশি নিকটবর্তী কে? জবান খুলে বলেন, আল্লাহ তাআলা সবচাইতে বেশি নিকটবর্তী আমার আপনার। আল্লাহ রাব্বুল আলামিন, আমি আমার থেকে যত নিকটে, আমি আমার থেকে যত কাছে, তার চাইতে বেশি কাছে কে? আমি তো যেটা দিয়ে দেখি সেটারেও দেখি না, আমরা কি দিয়ে দেখি? চোখ দিয়ে। আয়না ছাড়া কোনোদিন কেউ নিজের চোখ দেখছেন? দেখি চোখ দিয়ে, সেটারই জিন্দগিতে দেখি। আমরা যেটা দিয়া বলি আয়নাবিহীন, বলেন তো আমরা কোনোদিন সেটারে দেখছি নাকি? তাহলে আমি তো আমার গুলারেই দেখি না, অথচ আমার অন্তরের গহীন কোণে কোন ওয়াসওয়াসা আছে এটাকেও আল্লাহ রাব্বুল আলামিন দেখেন এবং জানে। যে আল্লাহ এমন দেখা দেখে, সেই আল্লাহ রাত্রে দেখতে পারে না, কি বলেন? পারে তো? আল্লাহ দিনে যেমন দেখে রাতে তেমন দেখে, সব সৃষ্টিকে আল্লাহ তাআলা একত্রে সমানভাবে দেখে। সুবহানাল্লাহ, এক জায়গায় রাত আর এক জায়গায় দিন, এই জন্য দিনেরটা দেখে রাতেরটা দেখে না বিষয়টা এমন না, আল্লাহ তাআলা সবাইকে সেম ভাবে দেখে, সবাইকে সেম ভাবে শুনে। গোটা দুনিয়াতে 700 কোটির উপরে মানুষ আছে, শুধু যে মানুষ আল্লাহকে ডাকে তা না, সমগ্র সৃষ্টি আল্লাহ তাআলাকে ডাকে। সুবহানাল্লাহ, যত সৃষ্টি আছে তারা প্রত্যেকেই আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে,
আল্লাহ তাআলা বলেন সুবহানা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন আসমান জমিনে যত প্রাণী আছে, যত মাখলুক আছে, যত সৃষ্টি আছে সব আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে। সারা দুনিয়ার সব সৃষ্টি শুধু মানুষ না, একই সাথে 700 কোটি মানুষ সহ এক সময় যদি একই সাথে এক একজন এক একটা কথা বলে, এক এক ধরনের কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সৃষ্টির কথা শুনেন এবং প্রত্যেকের আলাদা আলাদা কথাগুলোকেও আল্লাহ তাআলা বুঝতে পারে। যেমন মনে করেন এখানে আপনারা যে কয়জন আছেন সবাই যদি এক কথা বলি, একটা শব্দই বলি, তাহলে এটা বোঝা সহজ। কিন্তু এক একজন এক এক কথা বলতেছে, একজন বলতেছে সুবহানাল্লাহ, আরেকজন আলহামদুলিল্লাহ, আরেকজন আল্লাহু আকবার, এরকম 200 মানুষ থাকলে 200 জন 200 প্রকারের শব্দ বলতেছে। এই শব্দ যখন একত্রে জোরে জোরে বলবে, আমি যদি চুপ করে আপনা কোটা শোনার চেষ্টা করি, ওই শব্দ মাখাইয়া এমন এক শব্দ হবে কিছুই বোঝা যাবে না, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা যে শব্দগুলো এক একজনে আলাদা আলাদা শব্দ বলতেছি, আল্লাহ তাআলা প্রত্যেকটা শব্দকে স্পষ্টভাবে শুনতে পান, বুঝতে পারেন। সুবহান, আল্লাহ হলেন এমন শ্রোতা। আল্লাহ রাব্বুল আলামিন সর্ব অবস্থায় সব সময় আমাকে দেখেন। আমার তো এই চিন্তা থাকার দরকার, আমি আমার বাবা দেখে ফেলবে এই ভয়ে আমি গোনা করি না, এই লজ্জায় গোনা করি না। পাশের বাড়ির চাচা আমাকে খুব ভালো জানে, মোহাব্বত করে, ভালোবাসে, কিন্তু আমারে যদি কোনোদিন দেখে আমি সিগারেট খাইতেছি, চাচা দেখে ফেললে আমি লজ্জা পাবো, চাচার ভয়ে আমি গোনা করলাম না, চাচাকে লজ্জা পেয়ে আমি গোনা করলাম না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের তো আল্লাহর ব্যাপারে সবচাইতে বেশি লজ্জাশীল হওয়া উচিত। আমি দুনিয়ার মাখলুককে, দুনিয়ার আসবাবকে ভয় পেয়ে গোনা করি না, অথচ আমি আল্লাহর ভয়ে গোনা ছাড়ি না। তার মানে আমি আল্লাহর ভয় পাই না। আমি আপনি যদি আল্লাহকে যথাযথ ভয় পাইতাম, তাহলে বলেন তো গোনা করার সুযোগ ছিল নাকি? সিসি ক্যামেরা সব সময় রেকর্ড করে না, সব সময় দেখে না, আল্লাহ সব সময় দেখে। এরপরে আল্লাহ তাআলা জানায় দেন, বান্দা শুধু যে আমি আল্লাহ তোমাদের ব্যাপারে জানি বিষয়টা এমন নয়, আরো শুনে নাও। আল্লাহ তাআলা বলেন, ইযিয়া তালাকাল মুতালাকিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি ক্বাঈদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের দুই কাঁধে দুইজন ফেরেশতা নিযুক্ত করে রাখছেন। কোরআনুল কারীমের আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত লেখক দয় কিরামান কাতিবিন, এই সম্মানিত লেখক দয় জানে তোমরা কি করো। এই দুই ফেরেশতা আমি আপনি বালেগ হওয়ার পরে দুইজন দুই কাঁধে আমার আপনার সারা জিন্দেগীর আমল লেখার জন্য বসে গেছে। আমি নেক আমল করতেছি, আমার ডান কাঁধের ফেরেশতা লিখতেছে। আমি বদ আমল করতেছি, আমার বাম কাঁধের ফেরেশতা লিখতেছে। এই দুইটা ফেরেশতা আমাদের সাথে আছে। শুধু তাই নয়, আরো একজন ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে রাখছেন। আল্লাহ বলেন, মা ইয়ালফিযু মিন কওলিন আমাদের প্রত্যেকের সাথে একজন সদা তৎপর ফেরেশতা নিযুক্ত করে রাখছেন, যার কাজ হলো আমরা জবান দ্বারা যেই শব্দটা বাহির করি সাথে সাথে সে সেই শব্দটাকে রেকর্ড করে রাখে। আমার আপনার প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা আওয়াজ, প্রত্যেকটা কথা সবগুলো রেকর্ড করতেছে একজন ফেরেশতা। বলেন তো এটা আমার কথা নাকি আল্লাহ তাআলার কথা? আল্লাহ বললেন, বান্দা আমি তোমার অন্তরের ওয়াসওয়াসার ব্যাপারেও খবর রাখি। দুইজন ফেরেশতা তোমার সাথে দুই কাঁধে রেখে দিয়েছি, তোমার বদ আমল নেক আমল সম্পর্কে তারা জানে, শুধু জানে তা নয়, তারা লিপিবদ্ধ করে লেখা রাখে। আরো একজন ফেরেশতা আমি আল্লাহ তোমার সাথে নিযুক্ত দিয়ে রেখেছি, যে তোমার প্রতিটা কথাটাকে সংরক্ষণ করে, প্রতিটা কথা রেকর্ড করে রাখে। মনে করেন আপনি যদি জানতে পারেন যে আপনার নাম্বারটাকে ট্র্যাক করা হয়েছে, ট্র্যাকিং করা হয়েছে,
আপনার পুরা মোবাইল নাম্বার ট্র্যাকিং, মানে আপনার যদি কেউ ফোন দেয় ওই ফোন শুধু আপনার কাছে যায় না, আরো একটা জায়গায় যায়। এখন এটা যদি আপনার কাছে খবর আসে তাহলে আপনি অপর প্রান্তে যার সাথে কথা বলবেন উল্টা পাল্টা বলবেন নাকি যে আমার নাম্বার তো প্রশাসন ট্র্যাকিং করছে, আমার প্রত্যেকটা কথা প্রশাসনের কানে যাইতেছে। আপনি খুব সুন্দরভাবে কথা বলবেন, এমন ভাবে কথা বলবেন আপনার মতো সুফি সাহেব জিন্দেগিতে একটাও নাই। যেই যুবক সারা রাত টক টাইম দিয়ে বেগানা নারীর সাথে কথা বলে, ও যদি জানতে পারে ওর নাম্বারে ফোন আসলে শুধু ওর কাছে যায় না, ওর আব্বার কাছেও যায়। তাইলে দুনিয়ার বিশ্ব সুন্দরীও যদি ফোন দেয়, কথার কথা আসমানের হুর নাইমা এসেও যদি ফোন দেয়, বলবে যে না 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 আমি এসব কথাবার্তা বলি না, আমার মতো ভালো ছেলে আছে নাকি, ঠিক কিনা বলে? কারণ নাম্বার ট্র্যাকিং হয়ে গেছে আব্বার কাছে, এখন কি আর এসব চলবে? আমার আপনার কথার ট্র্যাকিং হয়ে গেছে এই ফেরেশতার কাছে, রেকর্ড করে ফেলতেছে সে। দুনিয়ার মধ্যে কিছু ফেরেশতা আছে কিছু জায়গায় যায় না, যেমন কারো ঘরের মধ্যে যদি কুত্তা থাকে প্রাণীর ছবি থাকে সেই জায়গায় রহমতের ফেরেশতা যায় না, আর কিছু ফেরেশতা আছে এরা কোনো সময় ছাড় দেয় না। বলেন তো কেউ যদি চিন্তা করে যে আমি ঘরের মধ্যে কুত্তা প্রাণীর ছবি টবি দিয়ে রাখবো যাতে আজরাইল না আসতে পারে, কুত্তার ছবি দিয়ে কুত্তা দিয়ে আজরাইলে ঠেকানো যাবে নাকি? মালাকুল মাউত যথা সময়ে হাজির হয়ে যাবে, অনুরূপ ভাবে এই যে তিনজন ফেরেশতা আমার আপনার সাথে আছে এরা কখনো আমাদের থেকে আলাদা হয় না। কেউ যদি জেনা করতে যায় জেনা, এই তিনজন ফেরেশতা ওই জায়গায় উপস্থিত থাকে। কেউ চুরি করতে গেলে এই তিনজন ফেরেশতা থাকে, আল্লাহ তাআলা তো দেখতেছে। দেখুন দুনিয়ার মানুষ দেখে ফেলবে এই ভয়ে আমি সামান্য অপরাধও করি না, অথচ আমার সাথে ফেরেশতারা আছে আল্লাহ তাআলা দেখতেছে। এদের দেখাকে আমি ভয় করি না, এদের দেখার ব্যাপারে শোনার ব্যাপারে জানার ব্যাপারে আমি কোনো চিন্তাও করি না। কেন করি না? কারণ এদেরকে দেখা যায় না। যদি এদেরকে দেখা যায় তো এক্সাম্পল মনে করেন ফেরেশতা দুজনে দেখা যায়, এই তিনজনেরই দেখা যায়, তাহলে কেউ গুনাহ করতো? গুনাহ করতো না। অথচ এরা আমাদের সাথে আছে আমরা দেখতে পারতেছি না, শুধু এতটুকু আছে কোনো সন্দেহ নাই, শুধুমাত্র দেখতে পারি না এই কারণে এরা আছে আমরা চিন্তাও করি না, যা মন চায় তাই, যা মন চায় তাই বলি। শুধু তাই না, এরা যে আমার আপনার সাথে আছে এতটুকুই শেষ নয়, আমি আপনি যেই অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা গোনাগুলা করি, গোনা সংগঠিত হওয়ার জন্য দরকার হলো হাতের, দরকার হলো পায়ের, দরকার হলো চোখের, দরকার হলো কানের, দরকার হলো চামড়ার, অন্তরের বিষয়টা তো আল্লাহ তাআলা জানতেছেনই। কিয়ামতের ময়দানে আমি যেই অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা গোনার মজা নিলাম, দুনিয়ার মধ্যে যে অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা আমি গোনা করলাম, এরাও তো কিয়ামতের ময়দানে আমার বিপক্ষে সাক্ষী হিসাবে দাঁড়ায় যাবে। হাত পা চোখ কান এরা প্রত্যেকে হইল আল্লাহর গোয়েন্দা। বলেন তো এই যে আপনাদের অঞ্চলে রাঙ্গামাটি ওইদিকে সন্ত্রাসী বাহিনী আছে না নাই? গভর্নমেন্টের পক্ষ থেকে অনেক সময় অনেককে নিযুক্ত করে দেওয়া হয় গোয়েন্দা বাহিনীর, যে যাও তোমার কাজ হলো অমক এলাকা একটা সন্ত্রাসী গ্রুপ আছে, তুমি এদের গোটা গ্রুপের খোঁজ খবর নিবা, এ টু জেড সব খোঁজ খবর নেওয়ার পরে ওদেরকে আমরা আটক করব। এই দায়িত্ব দিয়ে যখন গোয়েন্দা অফিসারকে পাঠায় দেওয়া হলো, ও ওদের সাথে চলে বলে কলে কৌশলে মিশে গেল, সন্ত্রাসীদের একজন সদস্য হয়ে গেল। এইবার যদি ওই সন্ত্রাসীরা তাকে সাথে কইরা ডাকাতি করতে নিয়ে যায়, বলেন তো বাধা দিবে? গোয়েন্দা ওদের সাথে ডাকাতি করবে, যদি নেশা করা লাগে নেশা করবে, সব অপরাধ ওদের সাথে তাইকা তাইকা করবে, ততক্ষণ পর্যন্ত করবে যতক্ষণ না ওদের ব্যাপারে পরিপূর্ণ খবরাখবর সে জানতে পারে। যখন তাদের ব্যাপারে পরিপূর্ণ খবর সে জানতে পারবে, এইবার হেডকোয়ার্টারে ফোন লাগায় দিবে যে এদের ব্যাপারে এই তথ্যগুলা পাওয়া গেছে, এবার তোমরা আসো, সবগুলাকে আটক করা হবে। এবার ফোর্স আসবে সবাইকে আটকায় ফেলবে। এখন সবাই আটকানোর পরে ওই গোয়েন্দা অফিসারও তো আছে, তাকে তো তারা আর আটকাবে না। এবার যদি ওই সন্ত্রাসীরা বলে এই পুলিশ আমাগো ধরলি, ওরে কেন ধরিস না, ও তো আমাদের সাথে ছিল,
বলেন তো এই কথা বলার পর ওকে তো অ্যারেস্ট করবেই না, বরং যে এই কথা বলবে তার মুখে বুট দিয়ে একটা লাথি মেরে দিবে, বলবে বেটা ওনারে ধরতে বলস, তোদের সাথে থাকছে ঠিক, ওনারে চিনিস উনিকে, উনি হলেন আমাদের অফিসার, ওনার কারণেই তো তোদেরকে ধরছি, উনি তো এই কাজের কারণে গোল্ড মেডেল পেয়ে যাবে, জাতীয় পুরস্কার পেয়ে যাবে, অথচ সব অপরাধ সে করছে, মদ খাইছে, চুরি করছে, ডাকাতি করছে, ওদের সাথে মিশা মিশা। বলেন তো এই অপরাধ করার কারণে তারা কি শাস্তি দিবে নাকি বরং আরো কি দিবে, পুরস্কৃত করবে। এই হাত পা চোখ কান এগুলা হলো আমার আপনার সাথে থাকা আল্লাহর গোয়েন্দা। হাদিসের মধ্যে আসছে যখন আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগারদের পাপের খাতা আমলনামা মেইলা ধরবে, যেগুলা তোমার গুনাহ তোমার গুনাহ, বান্দা অস্বীকার করবে, বলবে আল্লাহ না আমি কোনোদিন এই গুনাহগুলা করি নাই। এবার ওই লোকটা নিজেই বলবে আল্লাহ এই যে আমার হাতের গোনাটা লেখা আছে এই গোনাটা আমি হাত দিয়া করছি, কেউ সাক্ষী দিলে আমি বিশ্বাস করব না, হাত দিয়ে গোনা করেছি হাতকেই সাক্ষী দিতে হবে, পা দিয়ে গোনা করেছি পাকেই সাক্ষী দিতে হবে, জবান দিয়ে গোনা করেছি জবানকেই সাক্ষী দিতে হবে, চোখ দিয়ে গোনা করেছি চোখকেই সাক্ষী দিতে হবে, কান দিয়ে গোনা করেছি কানকেই সাক্ষী দিতে হবে, চামড়া দিয়ে গোনা করেছি চামড়াকেই সাক্ষী দিতে হবে। ও মনে করবে হাত পা চোখ কান এইগুলা ওর বিরুদ্ধে সাক্ষী দিতে পারবে না, কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল করিম সূরা ইয়াসিনের মধ্যে বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজকের এই দিন অর্থাৎ কিয়ামতের দিন নাখতিমু আলা আফওয়াহিহিম আমি তাদের মুখের উপরে মোহর মেরে দিব, তারা কথা বলতে পারবে না, তাদের বাক শক্তি রুদ্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলে নতুকাল্লিমুনা আইদিহিম আমার সাথে কথা বলবে তাদের হাত, ওয়াতাশহাদু আরজুলুহুম সাক্ষী দিবে তাদের পা, বিমা কানু ইয়াকসিবুন তারা হাত পা দ্বারা কি উপার্জন করেছে সব তারা আমি আল্লাহর কাছে বলে দিবে। শুধু তাই নয় আল্লাহ তাআলা আরো এক জায়গায় বলেন শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম وَجُلُودُهُمْ بِمَا كَانُوا يَكْسِبُونَ। আল্লাহ তাআলা বলেন সাক্ষী দিবে তাদের বিরুদ্ধে শাহিদা আলাইহিম তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তাদের চোখ তাদের কান তাদের চামড়া তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। দুনিয়াতে হাতও কথা কয় না, পাও কথা কয় না, চোখও কথা কয় না, কানও কথা কয় না, চামড়াও কথা কয় না, কথা কয় নাকি কথা বলে না। কিয়ামতের ময়দানে যখন কথা বলবে অপরাধের সাক্ষীগুলা দিবে ওরা বলবে হায় রে করে কি এগুলো আবার কথা কয় কি, ওরা থান্ডার্ড হয়ে যাবে, হতভম্ব হয়ে যাবে, কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাবে। ওরা সেই দিন প্রশ্ন করবে চামড়াকে প্রশ্ন করবে কালুলি জুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, চামড়াকে বলবে কি ব্যাপার তোমরা আমার বিরুদ্ধে কেন সাক্ষী দাও, দুনিয়াতে তো তোমরা কথা বলতে পারতা না, কথা বলতা না কোনোদিন, পাপ থেকে আমাদেরকে ফিরাও নাই, তুমি হাত দিয়ে কত পাপ করলাম কোনোদিন ক্লান্ত হও নাই বাধাও দাও নাই, পা দিয়ে কত পাপ করলাম ও পা তুমি তো কোনোদিন মানা করো নাই, কান দিয়ে কত গান শুনলাম খারাপ কথা শুনলাম কোনোদিন তো তুমি ক্লান্ত হও নাই কোনোদিন তো আমাদেরকে বাধা দাও নাই, চোখ দিয়ে কত গোনা করলাম ঘন্টার পর ঘন্টা মোবাইলে দেখলাম কোন ফাঁকে যে রাত শেষ তার খবরও নাই, কত দেখা দেখলাম মোবাইলের স্ক্রিনে কত দেখা দেখলাম বেগানা নারী কোনোদিন তো তুমি আমাদেরকে বাধা দাও নাই, চামড়া তোমার দ্বারা কত অন্যায় করলাম কত খারাপ কথা বললাম জবান দিয়া জিব্বা দিয়া কোনোদিন তো বাধা দাও নাই কোনোদিন তো কথাও বলো নাই মানাও করো নাই। এইবার ওই চামড়া জবাব দিবে কালু আনতাকাল্লাহু আল্লাযী আনতাকা কুল্লা শাই,
আজকে আমাদেরকে কথা বলার ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন, যিনি সবাইকে কথা বলার ক্ষমতা দিয়েছেন। সুতরাং দেখুন, এই দুনিয়ার মধ্যে আমি যখন একটা পাপ করি, তখন আমার পাপটা দেখে কে? জোরে বলেন, আমার পাপটা দেখে আল্লাহ, লেখে কে? ফেরেশতা। আমি যদি কোনো পাপের কথা বলি, শোনে কে? এই পাপের কথাটা সংরক্ষণ করে রাখে কে? ফেরেশতা। আবার যেই অঙ্গ প্রত্যঙ্গ গুলো দিয়ে আমি পাপ গুলা করি, সেরাও তারাও এগুলা জমা করে রাখছে। কেয়ামতের ময়দানে আমার পাপের কথা তারা আল্লাহ তাআলার কাছে বলে দিবে। এক সিসি ক্যামেরায় ভয় পাপ করো না, কিন্তু দেখো আল্লাহ আছে, ফেরেশতা আছে, তিনজন তোমার অঙ্গ প্রত্যঙ্গ গুলো তোমার বিপক্ষে সাক্ষী। এই চিন্তা যদি কোনো মানুষের অন্তরে ঢুকে, বলেন তো ওই বেটা গুনাহ করতে পারে, পাপ করতে পারে, মিথ্যা কথা বলতে পারে, মানুষকে ঠকাইতে পারে? তার মানে এই চিন্তাগুলো আমাদের মধ্যে নাই। যদি থাকে তাহলে আমরা গুনাহ থেকে সবর করতে পারবো, সব গুনাহ থেকে আমরা বাঁচতে পারবো। এরপরে হলো সবরের তিন নম্বর প্রকার। সবরের তিন নম্বর প্রকার হলো সবরু নানিল মাসায়েব, বিপদ আপদ মুসিবতের ক্ষেত্রে সবর। বিপদ আপদ মুসিবত, এটা হলো মুমিনের পরীক্ষা। দুনিয়ার মধ্যে প্রত্যেকটা মুমিনকেই পরীক্ষার সম্মুখীন হতে হবে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু আল্লাহ তাআলা হঠাৎ করে পরীক্ষা নিবেন এমনটা আল্লাহ বলেন নাই। আপনাদের এলাকার সবচেয়ে মেধাবী যেই ছাত্রটা, সে রাতের বেলা গিয়া ঘুমাইল, সকালবেলায় ঘুম থেকে উঠার পরে তাকে ডাক দিয়ে বলা হলো, চল আজকে 10টা সাবজেক্টেই তোর পরীক্ষা দেওয়া লাগবে। বলেন তো, যত মেধাবী ছাত্র হোক না কেন, প্রস্তুতিবিহীন তাকে যদি পরীক্ষা দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়, পরীক্ষায় ভালো রেজাল্ট করা তো বহুত দূরের কথা, বরং ফেলের সম্ভাবনা বেশি। হঠাৎ করে যদি পরীক্ষা আমাদেরকে আল্লাহ তাআলা দেন, আমরা পরীক্ষার জন্য অপ্রস্তুত থাকতাম, ফেল হওয়ার সম্ভাবনা ছিল বেশি। আবার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর সিস্টেম করে রাখছে। মনে করেন আপনাদের এলাকার আরেক মেধাবী ছাত্র, সে পড়ে ক্লাস 8-এ, এই ছাত্র গোল্ডেন এ প্লাস পেল। এই ছাত্রটাকে যদি আপনি 9-এর বই দেন, 10-এর বই দেন, এই ছাত্র 8 ক্লাসের ছাত্র যত মেধাবী হোক না কেন, বলেন তো ক্লাস 10-এর বই সে পরীক্ষা দিতে পারবে নাকি? তার মানে 8-এর উপরে তারে যেটা দেওয়া হবে এটা তার জন্য জুলুম হয়ে যাবে। অনুরূপভাবে আল্লাহর পরীক্ষার সিস্টেমটাও এরকম। এক নাম্বার, আল্লাহ তাআলা প্রস্তুতিবিহীন পরীক্ষা নেন না। দুই নাম্বার, যে যতটুকু পরীক্ষা দেওয়ার যোগ্য তার বেশি পরীক্ষা তার উপরে চাপায়া দেন না। কথা বুঝতেছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশাদুন নাসি বালা আল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল, সবচাইতে কঠিন পরীক্ষা হয় পয়গম্বর আলাইহি সালামের, এরপরে ধারাবাহিকতার ক্রমান্বয়ে কমতে থাকে। তার মানে যার ইমানের অবস্থা যেমন, তার পরীক্ষাটা হয় তেমন। বলেন তো, ইমানের অবস্থা যেমন, পরীক্ষাও হয় তেমন। তারপরেও কি সব মুমিন পরীক্ষায় পাশ করে? অধিকাংশ ফেল যায়। ফেল যাওয়ার কারণটা, এখন ফেল গেলাম আমি, যদি আল্লাহর দোষ দিই, আল্লাহ তোমার পরীক্ষাটা কঠিন হয়ে গেছে, আমার কাছে কঠিন, আসলে বিষয়টা কঠিন না। আর একটা মিসাল দিলে বুঝতে সহজ হবে। মনে করেন সামনে এসএসসি পরীক্ষা আসতেছে, এইচএসসি পরীক্ষা আছে, সব ছাত্র তো আর সেম কোয়ালিটির না। কিছু ছাত্র এখন থেকেই পরিপূর্ণ প্রস্তুতি নিচ্ছে কিভাবে গোল্ডেন এ প্লাস পাওয়া যায়, ঠিক কিনা বলেন? সব কিছু বাদ দিয়ে সে লেখাপড়ায় লিপ্ত। আবার ওই ক্লাসেরই কিছু ছাত্র আছে যারা চিন্তা করতেছে, এত লেখাপড়া করে লাভ কি, কর্ণফুলী ব্রিজের উপরে যায় সুন্দর মতো সন্ধ্যা থেকে রাত 11টা পর্যন্ত গল্প গুজব করে, ফেসবুক টিপে, ইন্টারনেট দেখে, ইউটিউব দেখে, দেখা আইসা 11টার সময় সুন্দর মতো ঘুমায়, এক ঠেলায় জোহরের নামাজ প্রায় কাজা। এখন ওর মা বাপ বলে, কিরে বেটা, তোর হলো 20-25 দিন পরে পরীক্ষা, পাশের বাড়ির ছেলে পেলে কত সুন্দর লেখাপড়া করে, আর তুই তো বেটা সন্ধ্যার পরে বাসাই থাকোস না, আসস 12টার সময়, তুই ফেল যাবি। ফেল গেলেই তো তোর একটা বছর শেষ, আর জীবন থেকে একটা বছর যার চলে যায় সে বোঝে কত ঝামেলা।
এখন ওই যে লেখাপড়া করে না, ও ওর মা বাপরে বুঝাইতেছে, আব্বা মা আপনারা এত টেনশন করেন না, চিন্তা করেন না। কয় চিন্তা করবো না কেন, তুই তো ফেল যাবি। বলে যে না ফেল যাব না। পরীক্ষার আগের রাত্রে কিছু এলহাম আসে, ওহি আসে, ওদের ওহি সুপার সাজেশন আসে, মা ওইটা আমাদের হাতে আসবে, চিন্তা করেন না। ওই প্রশ্ন আসলে রাতের বেলা লেখাপড়া করে পরের দিন আপনার ছেলে হলে যায় পরীক্ষা দেবে, আপনার ছেলে না পড়া গোল্ডেন এ প্লাস। মা বাপ চিন্তা করে তাই তো আরো ভালো, তুই আরো গোর আরো ঘুমা। যাই হোক, পরীক্ষার আগের রাত্রে সাজেশন একটা আসছে, প্রশ্নপত্র একটা হাতে পাইছে, এক ঘন্টা আগে পাইলেই তো এনাফ, দশ বারো ঘন্টা আগে পাইছে, সুন্দর মতো প্রশ্নে যা আছে কমপ্লিট করে নিয়ে গেছে, মাশাআল্লাহ বাসাদন, কলিজার টুকরা গুলা হলের মধ্যে গেছে। যাইয়া দেখে গত রাত্রের এলহামে আইছিল পরীক্ষার ক সেটের প্রশ্ন, দিছে গিয়া ঘ সেট। ক সেট যে কঠিন তার চাইতে খ সেট কঠিন, খ সেটের চাইতে গ সেট কঠিন, গ সেটের চাইতে ঘ সেট কঠিন। যারা সারা বছর লেখাপড়া করছে পুরা বই, ওরা প্রশ্ন দেখার পরে কইতেছে আলহামদুলিল্লাহ আসি ঠেকায় কে এ প্লাস। আর যে কয়জন রাত্রে ওহিনিহা আশাই ছিল সকালে আসছে, ও তো প্রশ্ন পড়তেই পারে না। এখন যদি ওই দশ জন পনেরো জন ছাত্র হলের মধ্যে দাঁড়ায় বলে স্যার কি হয়েছে, স্যার আমাদের প্রশ্ন তো একটাও কমন বাদে নাই, কি প্রশ্ন আসছে, কি আসমানের উপরের থেকে না জমিনের তলের থেকে, টেরও তো পাই না, এ পরীক্ষা আমরা দিব না, আমাদের কোনো প্রশ্ন কমন আসে নাই, আমরা তো পরীক্ষায় ফেল করাই কষ্ট হয়ে যাবে, পাশ তো বহু দূর, ফেল করাই কষ্ট হয়ে যাবে। এখন বলেন এই যে টোটো কোম্পানির ম্যানেজার গুলার যে দাবি যে পরীক্ষায় আমরা ফেল করাই কষ্ট হয়ে যাবে, এদের দাবি মেনে পরীক্ষা কি বাদ দেওয়া হবে, বরং তাদেরকে তিরস্কার করা হবে যে তোমাদের ক্লাসের অন্যান্য ছাত্ররা তারা এ প্লাস পাওয়ার মতো অবস্থা, আর তোমরা একই ক্লাসের ছাত্র হইয়া পাস তো বহু দূর ফেলও করতে পারতেছ না, একই অবস্থা। এখন বলেন এই যে ছাত্রগুলা পরীক্ষার হলে পাস করতে পারলো না, লিখতে পারলো না, এর জন্য কি স্যার দায়ী নাকি? এর জন্য দায়ী হলো তারা লেখাপড়া করে নাই, টোটো কোম্পানির ম্যানেজার ঘুরে বেড়াইছে এই জন্য পারে নাই। অনুরূপ ভাবে বর্তমান দুনিয়ার পরীক্ষায় আমরা যেই মুমিনেরা পরীক্ষায় ফেল যাই, এর জন্য দায়ী তো আল্লাহ রাব্বুল আলামিন নয়, বরং এর জন্য দায়ী হলাম আমরা নিজেরা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা যে যতটুকু দিতে পারবে তার পরীক্ষা তেমনই হবে, আবার পরীক্ষার প্রস্তুতিও আল্লাহ তাআলা নেওয়ার সুযোগ করে দিয়েছেন, আবার জানায়ও দিয়েছেন বান্দা পরীক্ষাগুলা কোন কোন ক্ষেত্রে হতে পারে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউই ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা নিব, আল্লাহ তাআলা অবশ্যই আমাদের পরীক্ষা নেবেন। আমরা যদি জিজ্ঞাসা করি আল্লাহ কোন কোন বিষয়ের কিভাবে পরীক্ষা নেবেন, আল্লাহ বলেন বান্দা বিশাইইম মিনাল খাউফ, তোমারে কিছু ভয় দিয়া পরীক্ষা নিব। আর কি দিয়া পরীক্ষা নেবেন আল্লাহ, আল্লাহ বলেন ওয়াল জু, ক্ষুধা তথা খাদ্য অভাব দিয়ে আমি আল্লাহ তোমার পরীক্ষা নিব। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, আল্লাহ বলে বান্দা তোমার কিছু সম্পদের লসের দ্বারা পরীক্ষা নিব। ওয়াল আনফুস, তোমার জীবনের ক্ষতির দ্বারা আমি আল্লাহ পরীক্ষা নিব। ওয়াসসামারাত, আমার বান্দা ফসলের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নিব। এখন আল্লাহ বলেন এই পরীক্ষাগুলায় যারা উত্তীর্ণ হয়ে যাবে, কারণ পরীক্ষা বিপদ আপদ মুসিবত এটা আল্লাহর তরফ থেকেই আসে, আল্লাহ তাআলাই আমাদের সকল প্রকার কল্যাণ দেন, আল্লাহ তাআলাই আমাদের সকল প্রকার অকল্যাণ দেন। বলেন তাকদীরের ভালো মন্দ, এই দুনিয়ার সুখ শান্তি স্বাচ্ছন্দ্য কষ্ট ক্লেশ সব কার তরফ থেকে আসে, জোরে বলে। তাহলে আমাদের পরীক্ষায় এই বিপদে মুসিবতে আল্লাহই ফলাইছেন, কেন ফলাইছেন? আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান আমার গোলাম, আমি আল্লাহই তোমাকে শান্তিতে রাখি, আমি আল্লাহই তোমাকে কষ্ট দেই।
আমি দেখতে চাই এই মুসিবতে পড়ে তুমি আমি আল্লাহকে ডাকো নাকি তুমি তোমার বাবাকে ডাকো। আল্লাহ দেখতে চায় যে পরীক্ষায় পড়ার পরে বিপদে পড়ে কারে ডাক। বিপদাপদ মুসিবত জীবনে তো ছোট ছোট বহুত আসে, একজন হোসট খেয়া পড়ছে এটাও তার একটা মুসিবত। মুসলিম শরীফের হাদিস, মুমিনের পায়ে যদি একটা কাটাও ফুটে এর কারণেও তার সগিরা গোনা মাফ হয়। সুবহান, এই আষাঢ় খাইতেছে মনে করেন, আষাঢ় খায় না মানুষ, দৌড় দিয়া বৃষ্টির দিন কাদা দিয়ে জায়গায় আছে দেখবেন আষাঢ় খাবে। যার অভ্যাস যেরকম আষাঢ় খাওয়ার পরে তার আচরণ হয় সেরকম, দেখবেন আষাঢ় খাইয়া কেউ কয় ও আল্লাহ, আষাঢ় খাওয়ার পরে কেউ কয় ও মা, আষাঢ় খাওয়ার পরে কেউ বলে ও আব্বা ও বাবা, আষাঢ় খাওয়ার পরে কেউ আল্লাহরেও ডাকে না বাপ মারেও ডাকে না আর এক বাবারে ডাকে, আছে না নাই? তাহলে আষাঢ় খাওয়ার পরে বিপদ আসার পরে মুখ দিয়ে আল্লাহ শব্দ আসাটা এটা যেন তেন ব্যাপার না, কারণ কানেকশন যার সাথে আছে বিপদের সময় তার কথা তার নামটা আগে মুখ দিয়ে আসে, ঠিক কিনা বলবো? এজন্য মুমিন যখন বিপদে পড়ে আগে মাজারে মানত করে না, আগে ডাকে কাকে জোরে বলেন, কারণ মুমিনকে আল্লাহ তাআলা জানায় দিয়েছে নো আমার গোলাম বিপদ তো আমি দিয়েছি পরীক্ষা করতেছি যে বিপদে পড়ে তুমি কি করো। আবার আল্লাহ এও জানায় দিলেন বান্দা বিপদে তো সাহায্যের প্রয়োজন, তুমি সাহায্য যখন প্রয়োজন তুমি কি করবা? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আল্লাহ তাআলা ইমানদারদেরকে উদ্দেশ্য করে বলেন হে ইমানদারেরা বিপদ আপদ মুসিবতে সাহায্যের প্রয়োজন, ইস্তাঈনু আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। আল্লাহ হলেন আহকামুল হাকিমিন, আপনাদের এলাকার মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আপনারা যদি কেউ কোনো বিপদে সহযোগিতা চাওয়ার জন্য ইচ্ছা করেন, বলেন তো মন চাইলেই গিয়া মন্ত্রী সাহেবের কাছে সাহায্য চাওয়া যাবে নাকি? আপনি প্রথমে এলাকার মেম্বার সাহেবকে বলবেন ও মেম্বার সাহেব আমি একটু আমাদের মন্ত্রী সাহেবের সাথে একদিন দেখা করতে চাই। মেম্বারে কত কেজি তেল মারা লাগবে তার ঠিক নাই, মেম্বার 2-4 কেজি তেল মারার পরে এরপরে যাবে চেয়ারম্যানের কাছে, চেয়ারম্যান রেজায় বলবে আমার এলাকার একজন এমপি সাহেবের সাথে কথা কইতে চাই ব্যবস্থা করে দেন। এবার চেয়ারম্যান রে তেল মারতে মারতে সে ফোন দিবে এমপির পিএস রে, এমপির পিএস কে তেল মারতে মারতে এক বছর পরে গিয়া হয়তো বলবে আচ্ছা ঠিক আছে এবার বাড়িতে আসতেছো নারে আসতে কইও। যখন আপনি আপনার অসুবিধার কথা নিয়ে যাবেন এক বছর আগের অসুবিধা গেলেন এক বছর পরে, ঢোকার সময় পিএস বলে টাইম কিন্তু 1 মিনিট, 1 মিনিটের মধ্যে বলে শেষ করবা, 1 মিনিট তো এমপি সাহেবের সারা জীবনে ডাইরেক্ট কথা বলার সুযোগ হয় নাই, দেখা সাক্ষাৎ হইলো সালাম কালাম জিজ্ঞেস করতেই তো 3 মিনিট শেষ, ঠিক কিনা বলেন? বিসমিল্লাহ পড়তেই কারি আব্দুল বাসাদের 5 মিনিট শেষ, তাই কোরআন শরীফ পড়তে তো আরো 1 ঘন্টা লাগবে। আপনি দুই গাই সালাম কালামে 2 মিনিট শেষ, ওই পাশ দিয়া পিএস ডাকছে তাড়াতাড়ি বেরে তাড়াতাড়ি বেরে, আপনি আপনার আসল কথাটাই বলার সুযোগ পাইলেন না, ঠিক কিনা বলেন? তাহলে দেখেন দুনিয়ার একজন এমপি সাহেবের সাথে মন্ত্রী সাহেবের সাথে নিজের প্রয়োজনের কথা বলতে কত প্রসেস, কত সময়ের প্রয়োজন হয়, কত পদ্ধতির প্রয়োজন হয়, আবার মন খুলে বলাও যায় না। কিন্তু আহকামুল হাকিমিন রব্বুল আরশিল আজিম আমার আপনার খালেক রাজাধিরাজ রব্বুল আলামিনের সাথে কথা বলার কত সুযোগ, সেই আল্লাহ তাআলাই সরাসরি বলতেছে মুমিন আমি আল্লাহর কাছে সাহায্য চাও। দুনিয়ার কোন ভায়া মাধ্যম তোমার ধরা লাগবে না, দুইটা পদ্ধতি অবলম্বন করবা, সেটা কি? আল্লাহ বলেন ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর এবং সালাত ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। তোমার কোনো মাজারে যাওয়া লাগবে না, কোনো পীরের দরবারে যাওয়া লাগবে না, আমি আল্লাহ তোমাকে বিপদ দিয়েছি আমি আল্লাহই তোমাকে বিপদ থেকে উদ্ধার করব। তুমি কোন মাজারে যাইবা যাইয়া দেখবা, খোঁজ নিয়ে দেখো মাজারওয়ালাই বড় বিপদে আছে, ঠিক না? কোন কবরে যাও সে যাইয়া দেখো সেই বড় বিপদে আছে।
কোন পীরের কাছে গিয়া তুমি সাহায্য চাইবা, সেই পীরই বড় বিপদে আছে, ঠিক কিনা বলেন? সেজন্য তুমি আমি আল্লাহর কাছে সরাসরি সাহায্য চাও। ইস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ, সবরের উপরে থাকো আর সালাতে দাঁড়ায় যাও। আল্লাহ তাআলা বলেন এই দুইটা গুণ যেই মুমিনের মধ্যে আছে, তথা বিপদ আপদ মুসিবতের মধ্যে সালাত এবং সবরের উপরে নির্ভর করে। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। তার মানে যেই মুমিন এই দুই গুণে গুণান্বিত হয়, আল্লাহ তাআলা তার উপাধি দিয়েছেন সবের। সুবহানাল্লাহ, এটা আল্লাহ প্রদত্ত একটা ডিগ্রি। আল্লাহ প্রদত্ত একটা কি ডিগ্রি? আল্লাহ তাআলা বলেন নাই যে আল্লাহ মুমিনরা আমি আল্লাহর কাছে সবর এবং সালাতের মধ্যে মাধ্যমে সাহায্য চাও আর নিশ্চয়ই আল্লাহ মুমিনদের সাথে আছে? আল্লাহ এই কথা বলেন নাই। প্রথম বলছেন মুমিনেরা সবর এবং সালাতের মাধ্যমে সাহায্য চাও আর নিশ্চয়ই আল্লাহ ধৈর্য ধারণকারীদের সঙ্গে আছে। এখন সবরটা কি এটা একটু বুঝতে হবে আগে। কষ্ট হইতেছে আপনাদের? আর অল্প সময়ের মধ্যে শুনেন, বিপদ আপদ মুসিবত যখন আসে, শরীয়ত প্রদত্ত বৈধ পন্থা বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য গ্রহণ করা, এটা খারাপ কোনো কিছু না, বরং এটাই নিয়ম। মনে করেন আপনি আমি বিপদে পড়ছি, টিউমার হয়েছে একজনের, টিউমার অ্যাপেন্ডিসাইড হয়েছে বা হার্টে প্রবলেম হয়েছে, এখন তার অপারেশন দরকার আছে না নাই? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে বলেন যে তোমরা অসুস্থ হলে চিকিৎসা করো, তার মানে চিকিৎসা নবীজির সুন্নাত। সুবহানাল্লাহ, এখন আমরা চিকিৎসা গ্রহণ করব, কিন্তু আমার আস্থা আমার বিশ্বাস চিকিৎসক এবং ওষুধ বা চিকিৎসা সামগ্রীর উপরে থাকবে। এজন্য দেখবেন হসপিটালে গিয়া দেখবেন মাঝে মধ্যে আমরা দেখি গভীর রাত যুবক মানুষ নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, লম্বা সময় ধরে নামাজ পড়তেছে। নামাজের পরে জিজ্ঞাসা করা হলো কি ভাই এত লম্বা নামাজ, দীর্ঘ সময়ের মোনাজাত, কারণটা কি? এইবার ছেলেটা বলতেছে হুজুর আমি আমার স্ত্রীকে অপারেশন থিয়েটারের অপারেশনের টেবিলের মধ্যে শোয়ায় রাখা আসছি, সে এখন অপারেশন থিয়েটারে আছে। বাংলাদেশের শ্রেষ্ঠ ডাক্তার তার অপারেশন করতেছে, হুজুর একটু দোয়া করেন, আমিও আল্লাহর কাছে দোয়া করতেছি যাতে করে অপারেশনটা সাকসেসফুল হয়। অপারেশন করে ডাক্তার, দোয়া করে কার কাছে? এটাও সবরের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা এটাই চায় যে বান্দা যত ওষুধ হোক আর যত ডাক্তার হোক সব কিছু ওরা করবে, কিন্তু মূল চাবিকাঠি হলো আমি আল্লাহর হাতে। এখন যদি কেউ বিপদে পড়ে বৈধ পন্থা অবলম্বন করে, এটা সবরের বহির্ভূত জিনিস না, কিন্তু বিপদে পড়ে আসবাবের সাহায্য নিয়ে আসবাবের উপরে ভরসা রাখা যাবে না। ওষুধ খাইতেছি জ্বর হইছে, জ্বর খাইলে জ্বর হইলে ওষুধ খাইলেই ভালো হয় এমনটা না, বরং আল্লাহ যারটা ভালো করবে, আল্লাহ যেই ওষুধ আমার জন্য কার্যকর করবে সেটাই কার্যকর হবে, ঠিক কিনা বলেন? এই জন্য ওষুধ খাওয়ার সময় গ্রামের মানুষ সহজ সরল বোঝে না তো, কি কয়, আল্লাহ শাফি আল্লাহ কাফি আল্লাহ মাফি। ওষুধ খাইতেছে দোকান থেকে আইনা, কিন্তু সাহায্য চাইতেছে কার কাছে? শব্দগুলো যদিও হাদিস সম্মত না, কিন্তু সেই ইয়াকিনের সাথে বলে তো যে আল্লাহ আপনি মাফ করেন, আপনি যথেষ্ট হন, আপনি রোগ মুক্তি দান করেন, এটাই মূল কথা। এই ভিতরে থাকলে সবরের বহির্ভূত হবে না। কিন্তু যদি এমন হয় খবর আইছে বিপদের, সাথে সাথে মান্নত করে বসছে আগামী ওরসে পাঁচটা খাসি বাবার দরবারে, বিপদ আসার সাথে সাথে কি মান্নত করছে, খাসি একটা বাবার দরবারে, কাম খালাস সবর থেকে সে বাইর হয়ে গেছে। সেজন্য বিপদ আপদ মুসিবতে শরীয়ত সমর্থিত পদ্ধতি গ্রহণে কোনো বাধা নাই, কিন্তু ভরসা থাকতে হবে কার উপর? আওয়াজ দিয়া বলেন আল্লাহ তাআলার উপর ভরসা থাকতে হবে। সেই জন্য আল্লাহ আমাদের বিপদ দিতে পারে, ভয় দিতে পারে, ক্ষুধা দিয়ে পরীক্ষা করতে পারে, আল্লাহ তাআলা মালের ক্ষতি জানের ক্ষতি ফসলের ক্ষতি দিয়া পরীক্ষা করতে পারে। এই বিপদ আপদ মুসিবত যখন আসবে শরীয়ত সমর্থিত পদ্ধতি গ্রহণ করব, আল্লাহর কাছে সাহায্য চাব। এই বিষয়টা যদি আমাদের ঠিক থাকে, ওই ধরনের মুমিনের ব্যাপারে আল্লাহ তাআলা আবার বলতেছেন হাবিব অবাশ্বিরিস সাবিরিন, আপনি ধৈর্য ধারণকারীদেরকে সুসংবাদ জানায়া দেন। সুসংবাদ কাদের জানাবেন জানেন? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুসংবাদ হলো এই সমস্ত মানুষের জন্য, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবা, যখন তাদের কাছে কোনো বিপদ আপদ উপস্থিত হয় তথা তারা যখন কোনো বিপদ আপদ মুসিবতের মধ্যে পতিত হয়ে যায় তারা কি বলে? তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়া মুখস্থ আছে না সবার? এটা গ্রামের কিছু কিছু মানুষ বলে যে এটা হলো মানুষ মরার দোয়া। কিসের দোয়া? মানুষ মরার দোয়া। একজন যদি জোরে জোরে এই দোয়া পড়ে যার জানে নাই, ওকে হায় হায় কে মারা গেছে, কারণ ও মনে করছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মনে হয় খালি মানুষ মরলেই পড়তে হয়। বিষয়টা তা না, ছোট বড় যত বিপদ আছে সব বিপদে এই দোয়া পড়তে হবে। শিক্ষা দিছে কে? আল্লাহ। এই দোয়ার সাথে আরেকটা হাদিস আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এর সাথে একটা ঘটনা আছে, আমি অল্প সময়ের মধ্যে এটা বইলে আলোচনা শেষ করব 10 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সহধর্মিনী, ওনার নাম হলো উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নাম কি বলেন? উম্মে সালামা। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার স্বামীর নাম হলো আবু সালামা। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আবু সালামার সাথে আমার সংসার জীবন খুব ভালোভাবে অতিবাহিত হইতেছে, আমাদের আত্মীয় স্বজন কেউ আমাদের সাথে নাই, আমরা স্বামী স্ত্রী আর আমাদের দুইটা সন্তান আছে, আর একটা সন্তান আমার পেটের মধ্যে, আমি ঘরে অবস্থান করি, আমি আবু সালামার সম্পদ এবং সন্তানদের রক্ষণাবেক্ষণ করি, আর আবু সালামা বাহিরের কাজ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যায়, আল্লাহর নবীর কাছে গিয়া যা কিছু শিখে আসে আবু সালামা বাসায় এসে আমাকে ওইগুলা আবার শিখায়া দেয়। একদিন আমি ঘরের মধ্যে কাজ করতেছি, হঠাৎ আবু সালামা আল্লাহর রাসূলের দরবার থেকে আসলেন। আজকে আবু সালামার চেহারাটা বড় হাস্য উজ্জ্বল দেখা যায়। আমি জিজ্ঞাসা করলাম, ও আবু সালামা, আপনার চেহারাটা এত হাস্য উজ্জ্বল দেখা যাচ্ছে কেন? আবু সালামা বলে, ও উম্মে সালামা, আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে চমৎকার একটা আমল শিখিয়ে দিয়েছে, বিপদ আপদ মুসিবতে এই আমলটা করার জন্য আমাদেরকে বলা হয়েছে। কি সেই আমল? উম্মে সালামাকে এবার আবু সালামা বলতেছি, শোনো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তোমরা যখন কোনো বিপদ আপদ মুসিবতে পড়বা, সেটা যত ছোট হোক আর যত বড় হোক, সাথে সাথে তোমরা পড়বা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলুফ লি খায়রাম মিনহা। এই দোয়াটা তোমরা পড়বা, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল এটা শিখাইছে সাহাবাদেরকে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্যই, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আবার আমরা আল্লাহর কাছে ফিরে যাব, আল্লাহর কাছেই আমরা প্রবর্তন করব। এরপরে বললাম, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি, আয় আল্লাহ, আমি যেই মুসিবতে পড়েছি সেটা থেকে আমাকে উদ্ধার করেন, সেই বিপদ থেকে আমাকে বাঁচান। এরপরে কি বললাম? ওয়া আখলুফ লি খায়রাম মিনহা, তার মানে এই মুসিবতের দ্বারা আমি যা হারিয়েছি খায়রাম মিনহা, এর চাইতে উত্তমটা আপনি আমাকে দিয়ে দেন। আল্লাহর রাসূলের হাদিস, কোনো সন্দেহ নাই, কেউ যদি 100% ইয়াকিনের সাথে পড়ে অবশ্যই তার এই আমলের দ্বারা ফায়দা হবে। মনে রাখতে হবে, আমাদের যে কোনো আমলের ফজিলতের অনেক হাদিস আমরা শুনি না, সেই আমল ঠিকই করি কিন্তু সেই ফজিলত আমরা পাই না। আমাদের প্রশ্ন আছে অনেক সময় অন্তরের মধ্যে যে এই আমল হাদিসে পাইলাম, হুজুররা শিখাইয়া দিল, এত করি মাগার কাম হয় না কেন? দোষ হুজুরেরও না, দোষ হাদিসেরও না, দোষ হলো আমার নিজের। আমি 100% ইয়াকিনের সাথে যদি পড়তে পারি, ইখলাসের সাথে পড়তে পারি, আমার জন্য এটা কাজ করবেই। যাই হোক, উম্মে সালামা তো দোয়া শিখা রাখছে। কিছুদিন পরে উহুদ যুদ্ধের দামামা বেজে গেল, সবার সাথে আবু সালামা উহুদ যুদ্ধে অংশগ্রহণ করলো। দুইটা বর্ণনা, এক বর্ণনা আবু সালামা উহুদ যুদ্ধে শাহাদত বরণ করলো, আর এক বর্ণনায় প্রচন্ড আহত হলো। সে যাই হোক, একদিন হঠাৎ করে আবু সালামা ঘরের মধ্যে ঘরের কাজ করতেছে, উম্মে সালামা হঠাৎ করে একজন দৌড় দিয়া খবর দিয়া গিয়া গেল, ও উম্মে সালামা,
তোমার স্বামী আবু সালামা দুনিয়ায় নাই, সে কিন্তু মৃত্যুবরণ করেছে। উম্মে সালামা কাজ করতেছে এমতো অবস্থায়, আপনাদের কি মনে হয় কারো ঘরে দুইটা সন্তান, পেটে আর একটা সন্তান, দেখার মতো কেউ নাই, এই মুহূর্তে যদি কোনো মেয়ের কাছে খবর আসে সাথে সাথে আইসা বলে তোমার স্বামী মারা গেছে, বলেন তো সে কি করবে? এক চিৎকার দিয়া হয়তো অজ্ঞান, নাইলে এমন চিৎকার দিবে পাড়ার বুড়া বুড়ি পুরুষ যুবক যুবতী যা আছে সব ওই জায়গায় হাজির হবে, ঠিক কিনা বলেন? মাথার চুল চাপড়ানো শুরু করবে, বলবে আমার সব শেষ, সব গেল রে, আমার কি হইব, আমার পোলাপানের কি হইব, সব শেষ, সব শেষ। কিন্তু উম্মে সালামার কাছে যখন আইসা খবর দিল, উম্মে সালামা চুল চাপড়ায় নাই, চিৎকার দেয় নাই, উম্মে সালামা চিৎকার করে নাই, আল্লাহকে অভিযোগ করে নাই, আল্লাহর ব্যাপারে অভিযোগ দায়ের করে নাই যে আল্লাহ আপনি কি করলেন। উম্মে সালামা যখন এই খবরটা শুনলো, বলেন তো একজন স্ত্রী হিসাবে ওই মুহূর্তে উম্মে সালামার কাছে এর চাইতে বড় মুসিবত আর কিছু হতে পারে নাকি? উম্মে সালামা এই খবরটা যখন পাইছে, সাথে সাথে মনে পড়ে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছে, স্বামীর কাছ থেকে শিখে রাখছে, সে সাথে সাথে পড়ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলুফ লি খায়রাম মিনহা, সাথে সাথে পড়ে পড়েছে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তো এই আমলটা করলাম, ইতিমধ্যে আমার পেটের সন্তানও দুনিয়ার মধ্যে আসলো, দিন যায় আমার অভাব আরো বেড়ে যাইতেছে, খুব কষ্টে আমি দিন যাপন করতেছি, আমার কষ্টের খবর সবার কাছে পৌঁছায় গেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কষ্টের ব্যাপারে জানতে পারলেন। একদিন দুপুর বেলায় আমি আমার চামড়ার পানির মস্ক ছিঁড়ে গেছে, ওইটারে আমি খেজুরের পাতা দিয়ে সেলাই করতেছিলাম, হঠাৎ দেখতে পাইলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুর বেলা আমার বাড়ির দিকে আসতেছেন। আমি যখন নিশ্চিত হলাম যে আল্লাহর নবী আমার বাড়িতেই আসতেছে, এইবার আমি ঘরের মধ্যে গেলাম, আল্লাহর রাসূলের জন্য বসার ব্যবস্থা করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জীর্ণ কুটিরের মধ্যে বসলেন, আমার এবং আমার সন্তানদের খোঁজ খবর নিলেন। আমি আমার সব কষ্টের কথা অসুবিধার কথা আল্লাহর নবীর কাছে বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সব কথাগুলা শুনলেন, আমার কথা শেষ। এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বিবাহের প্রস্তাব দিলেন, আল্লাহর রাসূল বিবাহের প্রস্তাব দিলেন। একজন মেয়ে হিসাবে মনে করেন, একটা ছেলে একটা মেয়ের বিবাহের প্রস্তাব দিয়েছে, স্বাভাবিক কি হয়, বিবাহ বাড়িতে যাওয়ার পরে যখন মেয়ের কাছ থেকে কবুল আনতে পাঠায় না, কোন মেয়ে যদি যাইয়া বলার সাথে সাথে হাইসা দিয়া বলে কবুল কবুল কবুল, তাইলে আশেপাশে কি লজ্জা, লজ্জাই নাই, একটু লজ্জা সরম থাকলে একটু আস্তে আস্তে হবে না? ও তো বৈধ বিয়া, ও কবুল কইছে, রাজি হয়ে গেছে গা, এই জন্য আমরা কি বলছি, বেশি লজ্জা নাই। তার মানে প্রস্তাব দেওয়ার সাথে সাথে লজ্জাশীল নারী সে প্রস্তাব দেওয়ার সাথে সাথে এরকম বলে না। আবার উম্মে সালামা চিন্তা করতেছে আল্লাহর রাসূল প্রস্তাব দিছে, ডাইরেক্ট না বলার সুযোগ আছে? যদি আমি বলি সরাসরি রাজি হয়ে যাই, তাইলে তো আমার লজ্জা ভেঙে গেল, আর যদি আল্লাহর রাসূলের প্রস্তাব ফেরায় দেই, কত বড় বেয়াদবি হয়ে গেল। ওইটা তো ওই জামানার কথা, এখন তো আমরা এমন এক জামানায় বসবাস করতেছি কিছু নারীর লজ্জা তো বহুদূর, বরং ছেলেদেরকে অপহরণ করে নিয়ে তারা বিবাহ করতেছে। চিন্তা করছেন মুরব্বী যারা আছে, 50 বছর যাদের বয়স, কইছে আল্লাহ কি কি দেখলাম, এ তো কল্পনাও করি নাই, স্বপ্নেও কোনোদিন ভাবি নাই। আবার অনেক ছেলে চিন্তা করতেছে বাপ মায় বিয়া দেয় না, যদি এরকম অপহরণ করে কেউ বিয়া করে ফেলায় তাহলে ভালো। তা যাই হোক, চিন্তা করেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার চিন্তা কি, উনি লজ্জায় হাও বলেন নাই, আবার বেয়াদবি হবে নাও বলেন নাই। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূলের প্রস্তাবের পরে আমি তিনটা ওজর আল্লাহর নবীর সামনে পেশ করলাম। এক নাম্বার বললাম, ইয়া রাসূলুল্লাহ আমি অতি লজ্জাশীলা,
হতে পারে আমার এই অতি লজ্জা আপনার কষ্টের কারণ হতে পারে। দুই নাম্বার আমার তো বয়স অনেক হয়ে গেছে। তিন নাম্বার আমার তিনটা সন্তান আছে। ইয়া রাসূলুল্লাহ আমার বিবাহের পরে এই তিনটা সন্তানের অবস্থা কি হবে? আল্লাহর নবী বলতেছেন, ও উম্মে সালামা, এক নাম্বার তোমার লজ্জা বেশি, আল্লাহ তাআলা তোমার এই অতি লজ্জাকে স্বাভাবিক করে দিবেন। দুই নাম্বার তুমি বলতেছো বয়সের কথা, আমার বয়স তো 55 বছর, বয়স কোনো ব্যাপার না। তিন নাম্বার তুমি তোমার সন্তানদের বিষয়ে চিন্তিত আছো, তোমার সন্তান এরা তো কেমন জানি আমারই সন্তান। উম্মে সালামার বিবাহ হয়ে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামী আবু সালামার মৃত্যু ছিল আমার জন্য সবচাইতে বড় মুসিবত। আমি স্বামীর মৃত্যু পাওয়া, মৃত্যুর খবর পাওয়ার সাথে সাথে দোয়াটা পড়লাম, আর পরবর্তীতে আমি চিন্তা করতাম স্বামী হিসাবে আমার কাছে আবু সালামার চাইতে উত্তম আর কেউ নয়। তাইলে আল্লাহর কাছে তো আমি এই দোয়ার মাধ্যমে আরো উত্তম স্বামী প্রার্থনা করেছি, কে হবে সেই উত্তম স্বামী? আমার মনের মধ্যে সব সময় এই জল্পনা কল্পনা ছিল, কিন্তু আমার আল্লাহ আমার দোয়াটাকে কবুল করেছেন। আল্লাহ তাআলা স্বামী হিসাবে আবু সালামার জায়গায় স্বামী হিসাবে এমন মানুষকে আল্লাহ তাআলা আমাকে দান করেছে, যার মতো আখলাকওয়ালা মানুষ আসমানের নিচে আর জমিনের উপরে একটাও নাই। সেজন্য বিপদ আপদ মুসিবত আসতেই পারে, এই আমলগুলো আমাদের করতে হবে, তাহলে সবরের উপরে থাকা যাবে। আর সর্ব অবস্থায় এই অভ্যাসটা করে সবরের উপরে দায়েম কায়েম থাকতে হবে। আল্লাহ তাআলা সেই কথাই বলেন, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু, হে মুমিন বান্দা তুমি সবর করো, সবরের উপরে অটল থাকো, ওয়ারাবিতু সর্ব অবস্থায় জিহাদের জন্য প্রস্তুত থাকো। চার নম্বরে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো, তাহলে কি হবে? লাআল্লাকুম তুফলিহুন, এই চার গুণে তুমি কেন গুণান্বিত হবা, যাতে করে তুমি একজন সফল মুমিন হতে পারো। সফল মুমিন হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সবরের গুণে গুণান্বিত হওয়ার তৌফিক আল্লাহ দান করুক, সবাই বলি আমিন। আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, আল্লাহ রাসূল বলছে তোমরা আল্লাহর কাছে কখনো সবর প্রার্থনা করবা না, আল্লাহর কাছে সবসময় মুসিবত থেকে মুক্তি চাইবা, এর পরেও যদি মুসিবত চলে আসে তাহলে সবর করবা। আর সবর কোন পদ্ধতিতে করতে হবে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝবার আমল করবার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।